তো হবেই। তোমার নাম কি? তোমার নাম তো? আজ চলে এলাম রাজভাইয়ের বাড়িতে, রাজভাইয়ের নতুন বাড়ির গৃহপ্রবেশে। রাজভাই ইনভাইট করেছিল আর আমরা সকলে মিলে চলে এসেছি রাজভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ। এটি একটু ভিডিও করি, মুকেশ ভিজে গেছে, মুকেশ ভিজে গেছে, মুকেশ ভিজে ভিজে এসছে কিন্তু কর্তব্য পালন করতে। আমরা জিম পার্টি। এই যে অন্তুয়া, অন্তুয়া হ্যালো করো। এই যে আমাদের অনার বৌদি, রয়্যাল পিকলেস জিমের হেড অফ দা ডিপার্টমেন্ট, বসে বসে খাচ্ছে। এখানে খাবার হয়ে গেছে, বাকিরা হচ্ছে সব স্টুডেন্ট, সব স্টুডেন্ট। প্রিয়াঙ্কা তুমি কিছু বলবে? রোহিত ভাই কুছ বল না, কেসা হুয়া? মজা আ গয়া, জবরদস্ত বস। মুঝে কুছ বলনা নাহি। এই যে আমাদের ম্যাডাম, মুঝে কুছ বলনা নাহি, কাম জিম মে দিদি জিম মে বলি। স্যার আপনি কিছু বলবেন? আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা মেপে মেপে খেয়েছি, কারণ আমাদের সামনে আমাদের ট্রেনার ছিল, কতটা ক্যালোরি কতটা ফ্যাট মেপে দিয়েছি, আমরা খেয়েছি। হ্যাঁ আমরা মোটা হইনি, কালকে যে কি খাটান খাটাবে সেটাও ট্রেনারই জানে। আমি কাল নাও আসতে পারি? কেন আসে না বলো? বৃষ্টি পড়ছে, তুমুল বৃষ্টি। আমাদের বাউন্সারকে দেখো, ওই যে বসে রয়েছে বাউন্সার। আরে ও বাউন্সার, এই যে আমাদের সবার বাউন্সার। কিছু বলবেন বাউন্সার স্যার? আমি কিচ্ছু বলবো না, যা বলার আজকে তুই বলবি। এই যে আমাদের হাই, আমরা রাহুদার বাড়িতে আসছি আমরা, ঠিক আছে? রাহুদার বাড়িতে কি উপভোগ ছিল, আমরা রয়্যাল ফিটনেস থেকে আসছি। এই যে আমাদের টিমের লোক, এই যে বাবুদা, রোহিত ভাই, ম্যাডাম, চাটনি খাচ্ছে, মিষ্টি জিনিস। এই যে আমাদের বৌদি, বলো শিখায় সব আমার স্টুডেন্ট, কালকে বলে বলে খাটাবো। আমাদের দিদি কিছু বলবে? দিদি কিন্তু ইউটিউবে চ্যানেল আছে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিবা, আমি লিংক দিয়ে দিব। আমি ভাইরাল হচ্ছি না কিন্তু, আমাকে কেউ ভাইরাল করছে না, যেন আমি দাঁড়াতে পারছি না নিজের পায়ে। এই যে দিদি কিন্তু আছে, জিম ফাঁকে দিয়ে পড়ে এখানে খাচ্ছে, ঠিক আছে? কালকে কিন্তু পুরো ভালো করে ঘটা, ভালো করে দেখাও। কালকে রাত খাইছি ভাত, তিন রকম মাছ, ভাত, ডাল, কালকে রাত খাইছি। আজকে একটা ছিল, হ্যাঁ মিস করে এসেছি, আজকে আরেকটা নেব তো, না যে খাবো না। আরে ভাই এরকম করে কর, এরকম করে, এরকম করে ভাল ভালো।
আমরা খাচ্ছি কিন্তু আমাদের পাশে আমাদের ট্রেনার দাঁড়িয়ে আছে, মেপে মেপে খাওয়াচ্ছে। আলু ফেভারিট আছে, বলো তুমি কিছু একটা। আমাদের বৌদি লজ্জা পাচ্ছে। তো আমাদের ওখানে খাওয়া দাওয়া হাসি মজা আনন্দ হয়ে গেল, এবারে ফিরছি। এইটা হলো কোচবিহার গেট, আসার সময় দেখিয়েছি, আর ফেরার সময় তোমাদের সঙ্গে কোচবিহার গেটটা শেয়ার করলাম। খুব সুন্দর লাগে গেটটা রাত্রেবেলা, জানো তো আলোগুলো জ্বলে, ভীষণ ভাল লাগে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে, হ্যাঁ আমি জিম জয়েন করেছি, ওগুলো সবই আমার জিম মেম্বার, আর ও সত্যি অনেক ছোট ছেলেটা আমাদের থেকে, তাই ওকে তুই করেই বলি। ও কিন্তু আমার যে আমাদের জিমের ট্রেনার দুজন রয়েছে, তো একজন লেডিসও রয়েছে, তো সে কারণেই ও সামনে দাঁড়িয়ে থাকলেও মানে বেশি খেতে পারছিলাম না, ওর ভয় ভয়েই যেন। তো যাক, সব মিলে খুব আনন্দ করলাম। রাজুভাইয়ের বাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। রাজুভাই, তোমার বাড়িটা আমি জানি, ভিডিওটা তুমি দেখছো। তো এখন সোমাকৃষ্ণকে ওদের হাউজিংয়ে নামিয়ে বাড়ি ফিরছি। টাটা, গুড নাইট।